আমার কবিতার নাম সময়ের উপযুক্ত বিনিয়োগ। জীবনের এ প্রান্তে দাঁড়িয়ে আজ নিজেকেই প্রশ্ন করছি, আমি কি সময়ের খুব অপচয় করেছি, খুব অপচয় করেছি? চাঁদের দিকে চেয়ে চেয়ে সময় নষ্ট করেছি, ছায়াপথে সময় হারিয়েছি, ওই ছায়াপথে সময় হারিয়েছি। আকাশের তারাকুল কি কিছু সময় কেড়ে নিয়েছে, উড়ন্ত মেঘমালার সাথে সময় চলে গেছে, উড়ন্ত মেঘমালার সাথে সময় চলে গেছে। সাগরের গর্জনে সৈকতে প্রবাল দ্বীপের স্বচ্ছ জলে লাল কাঁকড়ার গর্তে মরা ঝিনুকের খোলে সৈকতে সূর্যাস্তের আবির খামে আমি কি কিছু সময় জমা রেখে এসেছি? আজ প্রশ্ন জাগে মনে, এসব ভেবে ভেবে শান্তি পাই, আমার জীবনের সময় নষ্ট হয়নি, বরং আমার সময়ের উপযুক্ত বিনিয়োগ হয়েছে। তাই তো এত বছর পরেও আরেকবার ফিরে যেতে চাই আমার সেই বিনিয়োগের ঠিকানায়, আমার সেই বিনিয়োগের ঠিকানায়। মানুষের জীবনে একসময় নিজের কাছে প্রশ্ন জাগে অতীত জীবনের সময়গুলো নিয়ে, সময়গুলো কি সঠিকভাবে আমরা বিনিয়োগ করেছি নাকি অপচয় করেছি।